ওয়েলকাম বন্ধুরা আপনাদের সবাইকে আজকের টিউটোরিয়ালে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনার ওয়েবসাইটের জন্য পারফেক্ট একটি ডোমেইন পছন্দ করবেন তো বন্ধুরা আপনারা যদি আপনার কোনো প্রতিষ্ঠান সাইট ফোরাম সাইট অথবা অন্য যে কোনো ওয়েবসাইটের জন্য সঠিক একটি ডোমেইন বাছাই করতে চান সেক্ষেত্রে আমার আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের জন্য খুবই খুবই ফলপ্রসূ হবে তো বন্ধুরা টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিচ থেকে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে নিন ফিরে আসছি ইন্টু এরপর স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আজকের টিউটোরিয়ালে আজকে আমি আপনাদের সাথে কিভাবে আপনার ওয়েবসাইটের জন্য পারফেক্ট একটি ডোমেইন পছন্দ করবেন সে বিষয়গুলি নিয়ে কথা বলবো তো আপনি যদি আপনার কোনো প্রতিষ্ঠান ব্লক সাইট সাইট অথবা অন্য যে কোনো ওয়েবসাইটের জন্য ডোমেইন পছন্দ করতে চান তাহলে আমার আজকের এই টিউটোরিয়ালটি আপনার জন্য খুবই ফলপ্রসূ হবে তো বন্ধুরা চলেন আর কথা না বাড়িয়ে মূল টিউটোরিয়ালে ফিরে যায় তো বন্ধুরা ডোমেইন চুজ করার ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম যে দিকটার দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ডোমেইনের গঠনগত আকৃতি তো এর জন্য আমাদেরকে বেশ কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে প্রথমত আমাদেরকে যে বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার ডোমেইনটি যেন টাইপ করতে সহজ হয় এক্ষেত্রে আমরা সকলেই একটা কমন ভুল করে থাকি সেটা হচ্ছে মনে করেন আপনার ডোমেইনটি হচ্ছে এক্সাম্পল ডট কম তো এক্ষেত্রে অনেকেই কী করে থাকে এই ই এক্সের স্থলে এক্স লিখে থাকে এছাড়াও ইউ এর স্থলে ওয়ানলি ইউ এবং ফরের স্থলে শুধু ফোর লিখে থাকে তো এরকমটি করা কিন্তু একদমই ঠিক নয় এতে করে আপনার গ্রাহকের অথবা ভিজিটরদের আপনার ওয়েবসাইটটি খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় ডোমেইনের গঠনের দিক থেকে দ্বিতীয়ত আমাদের যে বিষয়টির দিকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আমাদের ডোমেইনটি যেন যথাসম্ভব ছোট হয় আপনার ডোমেইনটি যদি লম্বা এবং জটিল হয় তাহলে এটা আপনার গ্রাহকের বা ভিজিটরদের টাইপিং অথবা উচ্চারণে ভুল হবার সম্ভাবনা থাকে এজন্য ডোমেইনটি যথাসম্ভব ছোট এবং সাধারণ রাখতে হবে ডোমেইনের গঠনের দিক থেকে তৃতীয়ত আপনারা যে বিষয়টার দিকে খেয়াল রাখবেন সেটা হচ্ছে ডোমেইনে যথাসম্ভব হাইপেন এবং নাম্বার অ্যাভয়েড করার চেষ্টা করবেন তো এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিব সেটা হচ্ছে আমাদের দেশীয় ওয়েব নিউজ পোর্টাল প্রথম আলো তাদের ওয়েবসাইটে এক সময় কিন্তু হাইপেন ব্যবহার করত। তো তাদের ডোমেইনটা ছিল এরকম প্রথম তারপর ছিল হাইপেন দেন আলো ডট কম এই হাইপেনটির জন্য কিন্তু যারা নতুন প্রথম আলোর ওয়েবসাইটটি ভিজিট করত। তাদের কিন্তু প্রথম আলোর ওয়েবসাইটে ঢুকতে সমস্যা হতো আমারও কিন্তু প্রথম 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 আলোর ওয়েবসাইটটি ভিজিট করতে সমস্যা হতো পরবর্তীতে অবশ্য কিন্তু প্রথম আলো তাদের ডোমেইনের এই সমস্যাটি সমাধান করেছে কিন্তু এর জন্য কিন্তু তাদেরকে একটি ভালো পরিমাণ অর্থ খরচ করতে হয়েছে এজন্য এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডোমেইনের গঠনের পর আপনারা যে বিষয়টির প্রতি ফোকাস করবেন সেটা হচ্ছে সঠিক কিওয়ার্ড বাছাই করা আপনার ডোমেইনের জন্য আপনারা অবশ্যই এমন কিছু কিওয়ার্ড বাছাই করবেন যা আপনার ব্যবসা বা সার্ভিসের সাথে সম্পর্কযুক্ত উদাহরণস্বরূপ আপনার ওয়েবসাইটটি যদি মক ডিজাইনের উপর হয় তাহলে আপনার ডোমেইনটি হতে হবে এরকম মগ ডিজাইন ডট কম অথবা মগ ডিজাইন বিডি ডট কম অর্থাৎ এই মগ ডিজাইন কথাটি রাখতে হবে এটি আপনার ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করতে সাহায্য করবে যার ফলে আপনি সার্চ ইঞ্জিন থেকে বেশি গ্রাহক বা ভিজিটর পাবেন তারপর আপনাকে যে বিষয়টার প্রতি সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে আপনি যে ডোমেনটি ক্রয় করবেন সেই ডোমেনটি সেই ডোমেনটি নিয়ে আপনাকে ভালোভাবে রিসার্চ করতে হবে উক্ত ডোমেইনের অনলাইনে কোথাও ব্যাড রিভিউ আছে কিনা ডোমেইনটি পূর্বে গুগলের কোনো স্ট্রাইক খেয়েছে কিনা অথবা এটি পূর্বে অবৈধ কোনো কাজে ব্যবহৃত হয়েছে কিনা ইত্যাদি বিষয়গুলো আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে এছাড়াও এটি ট্রেডমার্ক অথবা কপিরাইট করা কোনো কোম্পানির নামের সাথে মিলে যায় কিনা না সেদিকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে অন্যথায় ভবিষ্যতে আপনি কিন্তু বড় ধরনের একটা লসের সম্মুখীন হবেন তো বন্ধুরা ডোমেইন রিসার্চের বিষয়টি যখন আসলো তখন আমার পার্সোনাল একটি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে আমি বিগত দুই তিন বছর আগে একটি ওয়েবসাইট বানিয়েছিলাম সেটার ডোমেইন ছিল এম বুস্টার্স ডট কম তো আমি মূলত এই ওয়েবসাইটটি তৈরি করেছিলাম বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া রিলেটেড সার্ভিস সেল করার জন্য তো আমি এই ডোমেনটি ক্রয় করার আগে অন্য একজন এই ডোমেনটি ব্যবহার করে সেম এই ধরনের সার্ভিস রিলেটেড একটি সাইট রান করিয়েছিল যা আমি ফার্স্টে বুঝতে পারিনি এবং তার সার্ভিস ভালো না হবার কারণে অনেকেই ব্ল্যাক হ্যাট ওয়ার্ল্ড যে ফোরাম সাইট আছে সেখানটাতে ব্যাড রিভিউ দেয় যা গুগলে আমার ওয়েবসাইটের নাম দিয়ে সার্চ করলেই একদম ফার্স্ট পেজে চলে আসছিল। যা আমার জন্য ছিল খুবই দুঃখজনক এজন্য আপনারা অবশ্যই কোনো ডোমেন ক্রয় করার পূর্বে ভালোভাবে রিসার্চ করে নেবেন দেন গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ডোমেইনের জন্য সঠিক এক্সটেনশন বাছাই করা এক্সটেনশন একটি ডোমেইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ এটি একটি ডোমেইনের শেষ অংশে ডটের পরে থাকে যেমন ডট কম ডট নেট ডট টিকে ইত্যাদি এর একটি বিশেষ ধরনের ব্যবহার রয়েছে যেমন ধরেন এই ডট কম ডোমেইন কমার্শিয়াল ওয়েবসাইটের জন্য ব্যবহৃত হয় তারপর ডট সিও যে ডোমেইনগুলি আছে এগুলি কোনো কোম্পানি বা কমিউনিটির ওয়েবসাইটের জন্য ব্যবহৃত হয় তারপর ডট ইনফো ডোমেইনগুলো তথ্য সমৃদ্ধ কোনো ওয়েবসাইটের জন্য ব্যবহৃত হয় তারপর ডট নেট ডোমেইনগুলো টেকনিক্যাল বা কম্পিউটার অবকাঠামোগত কোনো ওয়েবসাইটের জন্য ব্যবহৃত হয় তারপর ডট অর্ক ডোমেইনগুলো অবাণিজ্যিক বা অলাভজনক কোনো সংগঠনের ওয়েবসাইটের জন্য ব্যবহৃত হয় ডট বিস সাধারণত ব্যবসায়িক অথবা বাণিজ্যিক সাইটের জন্য ব্যবহৃত হয় আর তারপর হচ্ছে ডট মি ডট মি এই এক্সটেনশন সাধারণত ব্যক্তিগত ব্লগ জীবন বৃত্তান্ত অথবা পা অথবা পোর্টফলিও সাইট তৈরিতে এই এক্সটেনশনগুলি ব্যবহৃত হয় তো আপনাকে আপনার ব্যবসার জন্য যে ধরনের ডোমেইন কাজ করবে আপনাকে সে ধরনের ডোমেইন ব্যবহার করতে হবে ডটকম ডোমেইন সবথেকে বেশি ব্যবহৃত হয় এজন্য এই ডোমেইন ছোটো এবং সহজে মনে রাখা যায় এরকমটি পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম আপনার যদি আপনার ওয়েবসাইট নিয়ে সুদূর প্রসারী কোনো চিন্তাভাবনা থাকে তাহলে আপনার জন্য উচিত হবে সকল এক্সটেনশনের ডোমেইন ক্রয় করা তো বন্ধুরা এত সময় আমি আপনাদের সাথে যে সকল বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম সে সকল বিষয়গুলি সম্পন্ন করে আপনি যদি একটি ডোমেইন পছন্দ করে থাকেন তাহলে আপনার জন্য সর্বশেষ কাজটি হবে ডোমেইনটি দ্রুত ক্রয় করা অন্যথায় অন্য কেউ এই ডোমেইনটি ক্রয় করে আপনার কাছে আরও বেশি টাকা চাইতে পারে অনলাইনে এরকম একটি চক্র রয়েছে যারা ভালো মানের ডোমেইনগুলো ক্রয় করে ডোমেইন সেলিং মার্কেট প্লেসগুলিতে প্রিমিয়াম করে রাখে এটা তাদের একটি বিজনেস ডোমেইনের মানভেদে এরা একটি ডোমেইনের মূল্য পাঁচশো থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত হাঁকিয়ে থাকে উদাহরণস্বরূপ কোনো একজন ব্যক্তি প্রথম আলো ডট কম এই ডোমেইনের গুরুত্ব বুঝতে পেরে ডোমেইনটি ক্রয় করে পার্ক করে রাখে এজন্য আমাদের দেশীয় প্রথম আলো পত্রিকা প্রথম হাইপেন আলো ডট কম এই ডোমেইন দিয়ে তাদের অনলাইন যাত্রা শুরু করে পরবর্তীতে প্রথম আলো পত্রিকার অনলাইন সংস্করণ যখন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে তখন তারা অনেক টাকা খরচ করে প্রথম আলো ডট কম ডোমেনটি ক্রয় করে এজন্য অবশ্যই আপনি যে ডোমেইনটি পছন্দ করবেন সেটি দ্রুত ক্রয় করবেন তো এই ছিল বন্ধুরা আজকের টিউটোরিয়ালে ডোমেইন হোস্টিং রিলেটেড যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর ডেসক্রিপশনে আমার মোবাইল ইমেইল এবং ফেসবুক ফ্যান পেজের লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আগামী পর্বে আবারও নতুন কোনো টিপস নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন